আপনারা জানেন যে পাটুরিয়া যে ফিরুডিবিটি হয়েছে আজকে তৃতীয় দিন উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তো আমরা এই পর্যন্ত জানতে পেরেছি যে তিনটি ট্রাক উদ্ধার হয়েছে, প্রথম দিন দুইটি এবং গতকালকে একটি। তো এখনও যে আমাদের উদ্ধারকারী জাহাজ প্রত্যয় সেটি কিন্তু এখনও এসে পৌঁছয়নি। তো হামজা এবং রুস্তম তারা এসে গতকাল দুদিন যাবৎ কাজ করে যাচ্ছে। তো এখন আমরা আজকের যে সর্বশেষ পরিস্থিতি উদ্ধার কার্যক্রমের আমরা কথা বলবো এখানকার যে নৌবাহিনীর যে ডুবুর দলের প্রধান, আমি একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। তো আসলে আমাদের যে আজকে উদ্ধার কার্যক্রমের তৃতীয় দিন, তো সর্বশেষ কী অবস্থা আসলে উদ্ধার কার্যক্রমে? আজকে আপনারা জানেন যে গত দুদিন আগে ফেরি ডুবি হওয়ার পর থেকে আমরা মাননীয় নৌবাহিনীর প্রধানের নির্দেশনা অনুযায়ী এখান থেকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা অপারেশন চালিয়ে যাচ্ছি। গতকালকে আমরা অপারেশন কন্টিনিউ করেছি, আমাদের আজকেও আমরা অপারেশন কন্টিনিউ করবো। আমাদের মিশন হলো, আপনারা জানেন একজন পার্সন মিসিং আছে, আমরা তাকে খুঁজে বের করা, যতটুকু সম্ভব তাকে, মানে আমরা খুব বেশি আশাবাদী না এখন যেহেতু দুদিন পার হয়ে গিয়েছে, বাট তারপরেও আমরা যতটুকু সম্ভব তাকে খুঁজে বের করে যদি তাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি সেটা হবে আমাদের একটা মানে সাফল্য। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের এখানে এলিফেন্ট ইন দ্য রুম, এখানে যেই ফেরিটা আছে সেই ফেরিটাকে আমরা উদ্ধার করার জন্য আমরা, মানে আপনারা জানেন বিআইডব্লিউটির প্রত্যয় চলে আসছে, আমাদের রুস্তম হামজা এখানে আছে, প্রত্যয় আসছে, আসার পরে আমরা মানে উদ্ধার কার্যক্রম শুরু করব পুরো দমে। বাট এখনও প্রিপারেশন বলে বেশ কিছু কাজ আছে যেগুলো আমরা এখন করে রাখছি। আমার সকাল থেকে আমার ডুবুরিরা পানিতে আছে, তারা বিভিন্ন ওই ইয়াকে রজনীগন্ধা যে ফেরিটা ডুবেছে সেটাকে তোলার জন্য আমরা বিভিন্ন রোপ পাস করতে হয়, ভিতরে বাতাস দিতে হয় বয়েন্সি তৈরি করার জন্য। এই যে প্রিপারেশনগুলো সেগুলো আমরা একে একে করে রাখছি যেন হামজা আসলে, যেন প্রত্যয় আসার পরে আমরা দ্রুত গতিতে এই উদ্ধার কাজটা করতে পারি। আজকে কটা নাগাদ আসতে পারে বলে আপনি মনে করতেছেন? আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে আসলে কুয়াশা, এবং আপনারা জানেন যে পদ্মায় বিভিন্ন জায়গায় বিভিন্ন চর আছে, সো এই জন্য প্রত্যয় আসা একটু হলেও মানে ব্যাহত হচ্ছে। বাট আমরা আশা করছি প্রত্যয় ঘণ্টাখানেকের মধ্যে এখানে পৌঁছে যাবে। আর তাড়াহুড়ো করতে গিয়ে যদি প্রত্যয় কোনোখানে অ্যাক্সিডেন্টও করে ফেলে তাহলে আসলে আমাদের বরঞ্চ স্যালভেজ অপারেশনটা আরও মানে আরও ব্যাহত হবে। আচ্ছা, যে ফেরিটি ডুবে গিয়েছে তো সেটি এখন ধারণ ক্ষমতা কত ওয়েট হয়েছে, তার থেকে প্রত্যয় তুলতে পারবে তার যে ধারণ ক্ষমতা আছে আপনি কি মনে হয়? আপনি যদি মানে স্ট্রেট ধারণ ক্ষমতা চিন্তা করেন, ওজন চিন্তা করেন, তাহলে আসলে প্রত্যয়ের পক্ষে একা আসলে জিনিসটা তোলা খুবই মানে কঠিন হয়ে যাবে। কিন্তু আমরা আসলে স্যালভেজে শুধু মানে আমরা প্রত্যয় না, আমরা অন্যান্য যে মিন্স আছে স্যালভেজে, স্যালভেজে বেশ কিছু মিন্স আছে, যেমন আমরা ফ্লোটিং লিফটিং ব্যাগ ইউজ করি যেটাতে পানির নিচে বাতাস দিয়ে ওইখানে বয়েন্সি তৈরি করা হয় যেন এই বাতাসের কারণে জিনিসটা ভেসে থাকে। আপনারা জানেন যে এই যে সামনে বোটগুলো দেখছেন এই সব কটা কিন্তু বাতাসের কারণে ভেসে আছে, কারণ ও বাতাস ডিসপ্লেস, পানি ডিসপ্লেস করে ভিতরে বাতাস জমিয়ে রেখেছে সেটার কারণে ভেসে আছে। সেম প্রিন্সিপালটা ইউজ করে আমরা, আর্কিমিডিস প্রিন্সিপাল ইউজ করে আমরা জিনিসটাকে বয়েন্ট করব, মানে ভিতরে বাতাস দিয়ে আমরা জিনিসটাকে হালকা করব। তারপর সেখানে প্রত্যয়ের হেল্প নিয়ে এবং অন্যান্য ক্রেন যেভাবে কন্ডিশন অনুযায়ী আমরা যতটুকু হেল্প নেওয়া যায় সেই অনুযায়ী হেল্প নিয়ে তাকে পানি থেকে লিফট করে, মানে পানি থেকে সম্পূর্ণ তো তাকে লিফট করা কখনোই পসিবল না, কাদাতে যে সে আটকে আছে সেই কাদা থেকে তাকে লিফট করে পানিতে করে ভাসায় আমরা পাড়ে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব, এবং আজকে আমাদের টার্গেট এটাই। ধন্যবাদ, থ্যাংক ইউ। তো দর্শক, এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে ফিরে উদ্ধারের সর্বশেষ খবর। ধন্যবাদ।